আমার মুসলমান বান্দাগণ কবির মনোযোগ। খিজির বলেন আর খাজির বলেন যে কথা বলতে চাই, এই দুনিয়ার জমিনে কেউ কেউ বলেছেন কোরআনের কথা না, হাদিসের কথা না, ইতিহাসের কথা। হযরতে খিজির আবে হায়াত পান করেছিলেন, জীবন নামক নদীর পানি পান করেছেন, এই জন্য তিনি মরেন নাই। আল্লাহ চাইলে পানি পান করানো ছাড়া কাউকে বাঁচাইয়া রাখতে পারেন, আর আল্লাহ চাইলে আবে হায়াত পান করার পরেও মত দিতে পারেন। আমার বন্ধুগণ, কেউ বলেন খিজির আবে হায়াত পান করার কারণে মরেন নাই, এই আবে হায়াত কোথায় পাওয়া যায়, খিজির বাকে সন্ধান কোথায় মিলে? কোরআন শরীফে জুলকারনাইনের সম্পর্কে অনেক আলোচনা পাওয়া যায়। জুলকারনাইন তো এমন একজন ব্যক্তি যাকে এই দুনিয়ার জমিনের পূর্ব থেকে পশ্চিম তিনি জয়লাভ করেছেন। জুলকারনাইনের নামটাও পর্যন্ত আমরা চেঞ্জ করে দিয়েছি। জুলকারনাইন বুজুর্গ আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তিনি জয়লাভ করেছেন। তার হাতে গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড্ডীন হয়েছে, যাকে আপনারা চিনেন বাদশাহ সিকান্দার নামে। সিকান্দারের নাম শুনছেন? সিকান্দার যে নাম এটা জুলকারনাইন, নাম পাল্টাইস। সিকান্দার যাকে আরেকটা ইংরেজিতে আরেক নামে চিনেন, নাম কি? আলেকজান্ডার দি গ্রেট। শুধু নাম চেঞ্জ হয়েছে, ইতিহাস বিকৃত হয়েছে। যেমন আমি বলেছি আল ফারাবি, যেমন বলা হয় এভারেস্ট, ফেভারেস, দুইজন বড় বিজ্ঞানী, এই দুজন কিন্তু খ্রিস্টান না, দুজন মুসলিম। এভারেস্ট আল বাত্তানি, ফেভারেস্ট আল ফারাবি, নাম চেঞ্জ করা হয়েছে। চুর তো এই ইংরেজরা, তো চুর, এরা বর্ণ চুর। এরা বলে টেবিল, বলে না টেবিল, টেবিল পাইলো কই, এটা আরবি শব্দ বানাইছে ইংরেজ, আরবিতে বলে তবিল, তবিল, এই তবিলটারে বানাইছে টেবিল। আরবিতে কস চিনিরে কস কি সুকার, এরা বানাইছে সুগার। এই অল্প চেঞ্জ করছে ভাষা বানায় বানাইছে, চুরা তো ইতিহাস বিকৃত করে দিয়েছে। আমার বন্ধুগণ আসুন, আবে হায়াতের কথা যেহেতু উঠছে, এক মিনিট বলে আমরা সামনের দিকে যাই। আমার ইচ্ছে ছিল আপনাদেরকে একটা আমল বলতে, কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আর আবে হায়াতের ওয়াজ বাদ, সব বলুন, সব বলে, তাহলে বলতে থাকেন, আমলের নামে নাই বলবো, শর্ত আছে থেকে পাক্কা ওয়াদা করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, ঠিক আছে তো? আর আরেকটা কথা, আপনারা আমার জন্য, আমি অনেক ঝামেলা থাকি তো জানেন অনেকে, আমার জন্য একটু নাম ধরে আজকে রাত্রে দোয়া করবেন, আওয়াজ কমাই দিল কেন, হজুরের জন্য দোয়া করে লাভ আছে নি, আমি তো দোয়া করি সবার জন্য। তাহলে শোনেন, কষ্ট করে কিছুক্ষণ বসেন। আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ, এই আলেকজান্ডার দি গ্রেট যার নাম বাদশাহ সিকান্দার অথবা জুলকারনাইন, তিনি ইয়াজুজ মাজুজ নামে যে জাতি আছে, ইয়াজুজ ও মাজুজ, যে দুই জাতি, এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করেছিলেন তিনি। তিনি একবার তৎকালীন বিশ্বের বুজুর্গ আলিমদের কাছ থেকে জানতে পারলেন কুহে কাফ নামক একটা পর্বতের অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক কুয়া আছে। তার ইচ্ছা হলো গোটা দুনিয়া ইসলাম কায়েম করা, দুনিয়ার কাফেরদেরকে সরাইয়া গোটা দুনিয়ায় এক আল্লাহর তাওহীদ আর রাসূলের রেসালত প্রতিষ্ঠা করা। এই জন্য বেঁচে থাকা লাগবে, বেঁচে থাকবার জন্য তিনি আবে হায়াতের সন্ধানে লেগে গেলেন। তিনি জানতে পেরেছিলেন আবে হায়াত পান করলে কিয়ামত পর্যন্ত জীবন লাভ করা যায়। সেই পানি দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা,
মধুর মতো মিষ্টি ও সুস্বাদু এবং মেশকের চাইতে আরো বেশি সুগন্ধ কন সুবহানাল্লাহ। ওই বাদশা জুলকারনাইনের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম খিজির, সুবহানাল্লাহ। এই জুলকারনাইন বা সিকান্দার অথবা আলেকজান্ডার দি গ্রেট যে নামই বলেন, তার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম খিজির। এই জন্য নজওয়ানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, আল্লাহর ওয়াস্তে ইসলামের সঠিক ইতিহাসটা জানো, চক্ষু খুলে যাবে, দেখবা সব দাদায় পড়ে আছো, সব ভুল ইতিহাস তোমাকে আমাকে শেখানো হচ্ছে। এজন্য আমার বন্ধুগণ হযরত খিজিরকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করলেন। যাত্রার সময় তিনি বুজুর্গগণকে জিজ্ঞাসা করলেন, কুহে কাহাফের গভীরতার অন্ধকার কেমন? সবাই বললেন, এই গুহায় অনেক বেশি অন্ধকার আছে, আলোর কোনো ব্যবস্থা নাই, যদি এখানে যেতে চান দামি কোনো মণি মাণিক্য কোনো পাথর নিয়ে যাবেন, যেই পাথর ঘর্ষণ করলে লাইট হবে, আলো হবে, নিয়ে যান। একটি চমৎকার পাথর নিয়ে জুলকারনাইন খিজিরের হাতে দিলেন, আর 12 বৎসরের জন্য বের হয়ে পড়লেন। 12 বৎসর পথ অতিক্রম করবার জন্য বের হলেন, সঙ্গে নিলেন কর্মচারী, খাবারের ব্যবস্থা নিয়ে গেলেন, কয়েক হাজার কর্মচারী নিলেন। চলতে 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 একদিন কুহে কাফে গিয়ে পৌঁছে গেলেন। এত অন্ধকার ছিল, অন্ধকারের কারণে বাদশা জুলকারনাইন সহ তার সঙ্গীর সাথে সবাই রাস্তা হারিয়ে ফেললেন, রাস্তা ভুলে গেলেন। সবাই যখন রাস্তা হারিয়ে ফেলল, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, 1 বৎসর অনুমানের উপরে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা আবার গিয়ে নিজের দেশের রাজধানীতে পৌঁছে গেলেন। কিন্তু হযরত খিজিরের মনে পড়ে গেল, ঘুরতে ঘুরতে হঠাৎ মনে করেছেন তার কাছে তো একটা দামি পাথর আছে, এই পাথর তিনি ঘর্ষণ করলেন, আলো বের হয়ে গেল, ওই আলোতে তিনি কুঁচতে লাগলেন, পাথর দিয়ে কুঁচতে লাগলেন, কুঁচতে কুঁচতে গুহাটা আলোকিত হয়ে গেল, তিনি খুঁজে পেয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, অঞ্জলি ভরে আবে হায়াত পান করলেন, ফলে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। আমি যা আপনাদেরকে বোঝাতে চাই এটা কোরআনের কথা না, হাদিসের না, ইতিহাসের। সুতরাং আবে হায়াতের পানি পান করার জন্যে, জীবন লাভ করার জন্যে 12 বৎসরের সফর করলেন, কিন্তু আল্লাহ চাইলে আবে হায়াত পুরোটা খালি করে পান করলে আল্লাহ চাইলে মদ দিতে পারে কি পারে না? আমি বুঝাতে চাই পারে কি পারে না? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমি কি তোমাদের কেমন কূপের সন্ধান দিব, এমন পানির সন্ধান দিব যেই পানি পান করলে আবে হায়াত নয়, এমন পানি আমি আল্লাহর কাছে আছে, তোমরা আবে হায়াত খুঁজতেছ, আর আমার কাছে এমন পানি আছে, জীবন নামক নদী আছে, ওই নদীর পানি যদি পান করতে পারো দুনিয়ায়ও মরবে না আখেরাতেও মরবে না। আমার বন্ধুগণ এই জন্যে মনে রাখবেন, আপনাদের কাছে জানতে চাই, শয়তান আসেনি থাকবেনি কথা কয় না, আসেনি এখনো শয়তান থাকবেনি কতদিন? আবে হায়াতের পানি পান করছে? করে নাই। আবে হায়াত পান করছে? এরপরেও শয়তান আছে? তাহলে আবে হায়াত ছাড়া যে শয়তানকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন, তোমাকে আমাকে পারবেন না? পারবেন, পারবেন। আমার বন্ধুগণ হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন, আসেননি এখনো? আসেন না, মরে গেছেন? তিনি আসবেন পৃথিবীতে, আবার আসবেন। জানতে চাই আবে হায়াত পান করছেন? করেন নাই। বাঁচিয়ে রেখেছেন কে? আমি বুঝাতে চাই আল্লাহ চাইলে সব কিছু পারেন। সুতরাং আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি এমন পানির সন্ধান দিব যেই পানি পান করলে তোমরা কোনোদিন মরবে না? আমি কি সন্ধান দিব? আমি কি বলবো? আপনারা কি চান দুনিয়া আখেরাতে বাইচা থাকতে চান?
এই কথাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আলোচ্য আয়াতে বলেছেন, ওয়ালা তামু, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে বুঝাইয়া দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন। আল্লাহ বলছেন আবে হায়াতের পানি পান করা লাগবে না, তোমরা যদি দুনিয়ায় বেঁচে থাকতে চাও, ইন্তেকালের পরেও অনন্তকাল বেঁচে থাকতে চাও, কবরে জিন্দা থাকতে চাও, কিয়ামতে জিন্দা থাকতে চাও, এমনকি জান্নাতে সকল জায়গায় জিন্দা থাকতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে জীবন নামক একটা নদীর কথা বলছি, সেটা হচ্ছে বাতিলের মোকাবেলা করে, বেঈমান কাফেরের মোকাবেলা করে, নাস্তিক মুরতাদের মোকাবেলা করে, সমস্ত বদমাশদের মোকাবেলা করে, আমার রাস্তায় তুমি জীবন দিয়ে শহীদ হয়ে আসো, তুমি রক্ত দিয়ে আসো, তুমি মরবা না, তোমাকে বাঁচাইয়া দেব আমি আল্লাহ। আল্লাহ কয় তুমি শহীদ হও, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তুমি শহীদ হয়ে আসো, বাল আহইয়া, তুমি মরবে না, তোমাকে আমি জিন্দা রাখব। সুতরাং আল্লাহ বাঁচাতে চান তার রাস্তা শহীদ করে। সুতরাং আমরা ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নার ব্যাপারে কারো সাথে কোনো আপোষ করতে রাজি না, ঠিক কিনা বলেন? এতে যদি আমাদের বুককে ঝাঁচড়া করে দেওয়া হয়, শহীদ করা হয়, আক্রান্ত করা হয়, সব কিছুকে সইতে রাজি, কিন্তু ইসলামের বিরুদ্ধ চরণ যারা করে তাদের সাথে কোনো বন্ধুত্ব নয়। তাহলে এতক্ষণে যা বুঝালাম, আল্লাহ বুঝাতে চাইছেন বেঁচে থাকতে যদি চাও, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়ায় এবং আখেরাতে, তুমিও জান্নাতে যেতে চাও, মনে রাখবেন জান্নাতে যেতে হলে আর আল্লাহর কাছ থেকে জান্নাতে রিজিক পেতে হলে, যারা শহীদ হয়ে যায় তারা মরে না, তাদেরকে কবরে রাখলে তাদের রূহটা আল্লাহ জান্নাতুল ফিরদাউসে বাগানে গাছের ডালে ডালে পাখির মতো উড়াইয়া দেয়, তারা উড়ে বেড়ায়, তারা মরে না। আমার বন্ধুগণ মনে রাখবেন, এই জন্যে আমরা হযরত জাফর শহীদ হয়ে গেলেন, একজন সাহাবী স্বপ্নে দেখলেন, যেদিন শহীদ হয়েছে ওই দিন স্বপ্নে দেখেন জাফর জান্নাতের মধ্যে পাখির মতো উড়ে বেড়ায়। জিজ্ঞাসা করেন, কি রে জাফর, আল্লাহ তোরে জিগায় নাই কিছু? জাফর বললেন, আল্লাহ তো জিজ্ঞাসা করছে, জাফর তুমি তোমার শাহাদতে আমি আল্লাহ খুশি, তুমি আমার কাছে কি চাইবা? আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাই না, আমি তোমার কাছে চাই তুমি আবার আমাকে পৃথিবীতে পাঠাও, আবার তোমার দেওয়া জীবনটা কাফেরদের মোকাবেলা করে শহীদ হয়ে আসি, আবার দেও, আবার শহীদ হব, হাজারবার যদি জীবন দেও হাজারবার শহীদ হতে চাও। এই জন্য মনে রাখবেন, ইসলামের ব্যাপারে কোন স্যাক্রিফাইস চলবে না, কারো মিথ্যা কথায় প্ররোচনায় পড়বেন না, বোল পথে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন, আওয়াজ করে পড়েন আমিন। দশটার উপরে পানিটা দৌ আছে, কষ্ট হচ্ছে না তো? ছোট্ট একটা আমল বলেই আলোচনা শেষ করব, আমল মনোযোগ দিয়ে শুনবেন। কারা কারা আল্লাহর অলি হতে চান, একটু হাত উঠান দেখি, অলি, বাবা সবাই দেখতেছে মাশাল্লাহ, হাত নামা, সবই তো অলি দেখতেছি। ছোট্ট একটা আমল বলবো, এ আমল যদি করেন, ঠিক মতো যদি করতে পারেন, জীবনে আল্লাহর কাছে হাত উঠাইয়া যা চাইবেন, যা মন চা চাইবেন, হাত নামাইবার আগে আল্লাহ দিয়ে দিবে। বাংলা কথা না, সহি হাদিস, একবার নির্বেজাল সহি, যা মন চা চাইবেন তো পাইবেন। এই পৃথিবীতে একজন বুজুর্গ আলেম ছিলেন যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল, একজনের নাম ইমামে মালিক। নাম শুনেছেন? কারা কারা শুনেছেন? সবাই শুনছেন?
একজন ইমামে আহমদ ইবনে হাম্বল, একজন ইমামে মালিক, বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম, যাকে জেলের ভিতরে নিয়া খালকে কোরআনের মাসআলায় সরকার পিটাইতে পিটাইতে শরীর থেকে চামড়া উঠায় দিত। সপ্তাহে একদিন জেল থেকে বের করে আনত, আইনা সরকার পিটাইত, তখন তার মাকেও নিয়ে যাইত, মাকে সামনে দাঁড় করাই রাখত, আর আঘাত করত আর বলতো যেন মায়ের মনে যদি দরদ লাগে, যেন সরকার বলতে চায় যেন মা বলেন বাবা তুই এই মাসলার বিরুদ্ধে চইলে যা, পক্ষপাত দে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন আঘাত করা হয়, শরীরের চামড়া ছুটে গিয়া গুস্ত টুকরা আঘাতের লগে বের হয়ে যায়, আঘাতের সাথে সাথে উঠে যায়, তখন মা বলেন বাবা তোমাকে আমার গর্ভে রেখেছি, তোমাকে আঘাত করেছে, তোমার শরীর থেকে চামড়া উঠে গুস্ত উঠে যায়, যা সত্য বলেছ তা বলে যাও, যদি হাড়টিও ভেঙে যায় সত্য থেকে পিছপা হয়ে যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন মা তোমার এক একটা কথার স্পিরিটে তো বেশি, আমাকে হাজারবার আঘাত করে আমি অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে যাই, কিন্তু স্বপ্নে আমি তোমার চেহারা দেখি, মা তো আছে, আমার কষ্ট আর হয় না। তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল তো এত বড় আলেম, রাত্র একটা একটা মাত্র আয়াত থেকে, একটা আয়াত থেকে চল্লিশটা মাস আলা বের করতে পারতেন, এত বড় আলেম। কথায় কথা চলে আসছে, বলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমামে শাফিঈর ছাত্র ছিলেন। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাই একদিন দাওয়াত করলেন, ছাত্র তো বড় আলেম, বড় না, বিশ্ববিখ্যাত একজন ইমাম, আসো। ইমামে শাফি নিজের মেয়েকে বলছেন মা এমন একজনকে আজকে দাওয়াত দিচ্ছি, আমার ছাত্র, আমার চাইতেও বড়, খায় না, কম খায়, খাবার তো খায় না, একবার অল্প খায়, কোনোভাবে জীবন বাঁচানো যে পরিমাণ খায়, আর সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে। মেয়ে বলছে বাবা তোমার চাইতে বড়? বলছে অবশ্যই বড়, আমার ছাত্রটা আমার চাইতে বড় আলিম, দেন দাওয়াত দেন। আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে দাওয়াত করা হল, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে আসলেন। ইমামে শাফির বাড়িতে আসার পরে খুশ গল্প হল, রাত্রবেলা খাবার দেওয়া হল, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সামনে ইমামে শাফি যে খাবার রাখলেন, খাবার রাখলেন, ইমামে আহমদ ইবনে হাম্বল খাওয়া শুরু করলেন, খাবার খেতে 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 খাবার শেষ, বললেন হুজুর আর কি খাবার আছে, আবার এনে দিলেন, ওটাও খাইয়া শেষ, বললেন আর কি আছে, আবার এনে দিলেন। ইমামে শাফি চিন্তা করেন আমার এই ছাত্র তো সারা জিন্দগি কম খাইত, আজকে এমন বেশি খায়, মেয়েকে কি বললাম আর এখন কি হবে। মেয়ে বলছে আব্বাজান আপনি বললেন আপনার ছাত্র কম খায়, এখন গড়ে তো আর খাবারই নাই, দশ জনের খাবার রান্না করলাম, একা আপনার ছাত্র খাইল, তা যদি কম খাওয়া হয় তাহলে বেশি খাইলে তো গ্রামের খাবার খাইব। ইমামে শাফি বলেন আমিও তো আশ্চর্য, আমার ছাত্র তো এভাবে খায় না, সব খাবার দেওয়া হলো, খাবার শেষ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন উস্তাদ গরে কি আর কোনো খাবার আছে? ইমামে শাফি বিনয়ের সঙ্গে বললেন বাবা গরে তো আর খাবার নাই, আমাদের যা খাবার ছিল তাও তোমাকে দিয়ে তাও খাইছো, গরে কোনো খাবারই নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল আলহামদুলিল্লাহ বললেন
দরজা আটকায় দিবে। ইমাম শাফেঈ ও রাত্রবেলা অজু করার পানি এনে দিলেন, বললেন বাবা তুমি পানি দিলাম, অজু করে তাহাজ্জুদ পড়বা কো ইনশাআল্লাহ। মেয়েটা বাবাকে বর্তশোনা করছে আর বলছে, বাবা আপনি বলছিলেন আপনার ছাত্র বড় ভালো বুজুর্গ, এত বেশি খায়া বুজুর্গ আমার জিন্দগিতে দেখি নাই, এত খাবার খায় না কোনো বুজুর্গের কাজ হলো। আশ্চর্য হয়ে গেল মেয়ে, এত বেশি খাবার কি মানুষ খায়? রাত্রে এভাবে চলে গিয়েছে, সকাল বেলা ফজরের সালাতের জন্য যখন বের হয়ে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, মেয়েটা রুমের ভিতরে ঢুকে ঢুকে অজুর পানি যেখানে ছিল পানি ওখানে আছে, অজু করে নেই। রাগে সকালবেলা বাবার কাছে বলছে, আব্বা জান এমন পীরের দরকার নাই, এত বড় বুজুর্গের দরকার নাই, এত খাবার খাইছে ওর কি প্রস্রাবের দরকার হয় নাই, ও কি ওয়াশরুমে যায় নাই, টয়লেটে যায় নাই, অজু করে নাই, পানি এক ফোঁটাও খরচ করে নাই, যেভাবে যাচ্ছে তাই আছে, কেমন বুজুর্গ তো কিছুই বুঝলাম না। ইমামে শাফেঈ আশ্চর্য হয়ে গেলেন, কথা তো ঠিকই, আমিও তো তাই বুঝতেছি, কি করা যায়। সকালবেলা ছাত্রের সামনে দাঁড়িয়ে বললেন, বাবা বলো তো তোমার গোটা জিন্দগির সঙ্গে আজকে রাত্রের কাজ কারবারের কোনো মিল নাই, বলো তুমি আজকে এমন কাজগুলা কেন করলে? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, উস্তাদ আজকে এই মুহূর্তে আমি কেন আপনার ঘরের ভিতরে এসে এত খাবার খাইলাম, আপনার ঘরের ভিতরে এসে আমি এত খাবার খেয়েছি, খাবার যখন আমার সামনে এসেছে আমি দেখলাম একবারে নির্ভেজাল 100% হালাল, সরিষার দানা পরিমাণ হারামের কোনো জিনিস আপনার ঘরে নাই, জীবনে আর কোনো দিন এত হালাল খাবার পাবো কিনা জানি না, এই জন্যে হালাল খাবার পাওয়ার কারণে আমি যত বেশি খাই তত মনে হয় আমার স্মৃতিশক্তি বেড়ে যায়। আপনার ঘরের মতো হালাল খাবার আমি জিন্দগিতে দেখি নাই, অনিচ্ছা সত্ত্বে আমি খাবার গুলা খেয়েছি। বাবা বুঝলাম তাহলে অজু করো নাই কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, উস্তাদজি আপনার ঘরের খাবার খাওয়ার কারণে রাত্রবেলা কোরআন খুলে কোরআনের একটা আয়াত খুলে বসেছিলাম তাফসির করার জন্য, মাসআলা বের করার জন্য, আপনার ঘরের হালাল খাবারের বরকতে গোটা রাত্র বসে ফজরের আজান পর্যন্ত বসে একটা আয়াত গবেষণা করে আজকে রাত্রে আমি 40 থেকে 100টা মাসআলা বের করতে পেরেছি। এতগুলো মাসআলা একটা আয়াত থেকে বের করেছি, কিতাব নিয়ে যে বসেছিলাম কখন ফজরের আজান হয়ে গেছে বলতে পারে না, অজুর প্রয়োজন হয় নাই, প্রস্রাবের প্রয়োজন হয় নাই, এই জন্য অজু করি নাই, ইশার অজু দিয়ে আমি ফজরের সালাত আদায় করেছি। কোন সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ চিন্তা করতেছে। এই ইমামে আহমদ ইবনে হাম্বল বিশ্বনবীকে কমপক্ষে 100টা বার স্বপ্নে দেখেছেন, আল্লাহু আকবার বলেন। একদিন দিনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়েছেন, ইসলামের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়েছেন, দাওয়াত দিতে দিতে এলাকা থেকে অনেক দূরে পৌঁছে গেলেন, নিজের গ্রাম ছেড়ে দিলেন, নিজের জেলা ছেড়ে দিলেন, প্রায় একদিনের রাস্তা সফর করে চলে গেলেন অনেক দূরে, দিনের দাওয়াত দিলেন, সন্ধ্যা হয়ে গেল, চিন্তা করলেন বাড়িতে গিয়ে কি লাভ, আজকে রাত্রে তো বাড়িতে যেতে পারবো না, সফর শুরু করলে যাওয়া যাবে না, সারা রাত্র রাস্তায় কাটানো লাগবে, আর যে ঠান্ডার শীত পড়েছে কেমনে যাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে গিয়ে মাগরিবের সালাত আদায় করলেন, আর মনে করলেন যেই মসজিদে ফজরের সালাত আমি আদায় করেছি, মাগরিবের সালাত আমি আদায় করেছি, ওই মসজিদের ভিতরে চিন্তা করে দেখি রাত্র থাকা যায় কিনা।
ইমাম আহমদ ইবনে হাম্বল যে এলাকায় গিয়েছেন কেউ তাকে চিনে না, কেউ তাকে চিনে না। চিন্তা করলেন মাগরিবের সালাত যেহেতু পড়েছি, ফজর ইশার সালাত ওখানেই পড়বো, রাত্রবেলা ওখানে ইবাদত করে করে কাটাইয়া দেব। মাগরিবের সালাত পড়ে বসে বসে যখন জিকির করেন, ইশার সালাতের টাইম হয়ে গেল, তিনি ইশার সালাত আদায় করলেন। ইশার সালাত আদায় করে সকল মুসল্লিরা চলে গেল। একজন লোক ইমাম আহমদ ইবনে হাম্বল জান নাই, মসজিদের কর্নারে বসে আছেন। এমন সময় মসজিদের খাদেম মুয়াজ্জিন অথবা মসজিদ কর্তৃপক্ষ দেখলো একজন লোক যায় না, অপরিচিত মুসাফির। খাদেম অথবা মুয়াজ্জিন এসে বলল, আঙ্কেল আপনি এখানে কি করেন, বের হয়ে যান, দরজা লাগাইয়া দেব। তিনি বললেন, বাবা আমি অনেক দূরে আমার বাড়ি, তুমি আমাকে চিনবা না, আজকে রাত্র মসজিদে আমাকে থাকবার সুযোগ করে দাও, আগামী কাল ফজরের সালাত আমি আদায় করে চলে যাব। মুয়াজ্জিন অথবা খাদিম মানতে নারাজ না, আমাদের এখানে অপরিচিত লোক থাকা যাবে না, আপনি বের হয়ে কোথাও চলে যান। এক পর্যায়ে জোর জবরদস্তি করে মসজিদ থেকে বের করে দিল। বিশ্ববিখ্যাত বরেণ্য বুজুর্গ আলেম হাম্বলি মজহব যার নামের উপরে চলে, বের করে দেওয়া হলো। তিনি কোনো রাগ করেন নাই, ভিতরে কষ্ট আনেন নাই, অনুশোচনা করলেন না, বের হয়ে গেলেন। কোথায় যাবেন? রাত্র ইশার পরে। এখন তো ইশার পরে আমাদের মার্কেটগুলো খোলা, মানুষ আছে। আর আগে মাগরিবের পরেও মানুষকে রাস্তাঘাটে খুঁজে পাওয়া যেত না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, কোথায় যাবেন, কোথায় গিয়ে রাত্রি যাপন করবেন? এক পর্যায়ে তিনি রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে পৌঁছে গেলেন। বাজারে গিয়ে পৌঁছে দেখেন গোটা বাজার বন্ধ, কেউ নাই। বাজারের মধ্যে পিন পতন নীরবতা, কোনো মানুষ নাই, কিছুই নাই। বাজারের একটা কর্নারে মিটমিট করে একটা চুলা থেকে আগুন জ্বলে, মনে হয় কিছু লোকের না আগুন আছে। ওই দিকে গেলেন, গিয়ে দেখেন একটা দোকান খোলা, ছোট্ট একটা ঝুপড়ির মতো দোকান খোলা। দোকানের ভিতরে একজন যুবক দাঁড়িয়ে আছে, মুখে দাঁড়িয়ে আছে সুন্দর লেবাস। সে দোকানের ভিতরে রুটি বানাইয়া বিক্রি করে, রুটি বিক্রেতা। দোকানের ভিতরে রুটি বানাইয়া বিক্রি করে তিনি আস্তে আস্তে তার কাছে পৌঁছে গেলেন। আর গিয়ে ডাক দিয়া বললেন, বাবা গভীর রাত্র হয়েছে, আমি মুসাফির পথিক, আমার বাড়ি এলাকায় নাই, দীর্ঘ পথ চললে আগামী কাল পর্যন্ত চললে বাড়িতে যেতে পারবো, তোমার দোকানে কি আজকে রাত্রটা কাটাইয়া দিতে পারি? বাবারে গরিব মানুষ, আমার কাছে ঠান্ডার কোনো কাপড় নাই, তোমার দোকানে তো আগুন আছে, কিছু আগুনের মাধ্যমে আমি চাইলে আমার শরীরটাকে গরম করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষের শরীরে দামে কাপড় নাই। বাইরে এত বড় বুজুর্গ, বিশ্ববিখ্যাত আলিম, থাকবার জায়গা নাই, পরনের একটা লেবাস নাই, আর আমরা দুই আয়াত কোরআন পড়ে নিজেকে বড় আলিম দাবি করে কথা বলে, ঠিক কিনা? নিজেকে সমাজে জাহির করবার চেষ্টা করি। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বললেন, যুবক বলছে, হুজুর আপনাকেও আমি চিনলাম না বাবা, আপনি যদি থাকতে চান সুযোগ আছে, আপনি আমার দোকানে থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই রাত্রবেলা এই রুটি বিক্রেতার দোকানের ভিতরে গেলেন। দোকানের ভিতরে গিয়ে দেখেন তিনি আজীব কারবার। ওখানে আশ্চর্য ঘটনা ঘটে গেল। তিনি তাকায়া দেখেন রুটি বিক্রেতা যুবক, যখন সে খামির তৈরি করে ময়দা দিয়ে আটা দিয়ে যখন খামির বানায়, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ,
খামির বানায় পড়তেছে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি করা শেষ হয়ে গেলে আওয়াজ করে পড়া আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি করে যখন সেই আগুনের মধ্যে দেয়, ডেকচির মধ্যে দেয়, পাতিলে দেয়, যেই জায়গায় তেল রাখা ওই জায়গায় রুটিকে ভাজে, ওই জায়গার মধ্যে দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি শেষ হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ, দীর্ঘক্ষণ হয়ে গেল যুবক কারো সঙ্গে আর কোনো কথা বলতে চায় না, রুটি তৈরি করছে আস্তাগফিরুল্লাহ পড়ছে, রুটি তৈরি করে যেই জায়গায় রাখবার কথা রাখে আর পরে আস্তাগফিরুল্লাহ। যখন গভীর রাত্রে কেউ রুটি কিনতে আছে তার হাতে রুটি উঠাইয়া দেয়া পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে হাতে টাকা নিয়ে যখন ক্যাশে রাখে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা কি এমন হয়েছে বুঝতে পারি নাই, তুমি শুধু ২৪টা ঘন্টা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, এই তাসবিহ পড়ে সময় কাটাইয়া দাও, ব্যাপার কি আস্তাগফিরুল্লাহর মধ্যে কি আছে, রুটি বিক্রি করতেও পড়ো, বানাতেও পড়ো, টাকাও রাখতে পড়ো। যুবক ডাক দিয়ে বলতেছে, আঙ্কেল আপনি বুঝবেন না, আপনাকে আমি চিনি না বাবা, আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি যেই রুটিগুলা তৈরি করেছি এই রুটিগুলা তো একদমই বিক্রি করি, কিন্তু কোন রুটিতে ময়দা আঠা বেশি পড়েছে, কোনটায় কম পড়েছে আমি জানি না, কোনটায় রুটির কোনটার মধ্যে ময়দার দানা বেশি হলো, কোনটার মধ্যে কম হলো আমি তো বুঝি না, সব তো বিক্রি করি, কোনোটায় হয়তো একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, কিন্তু টাকা তো আমি ঠিকই বেশি নেই, কারো রুটি বানাতে গিয়ে আমার হাতে লেগে যেতে পারে, তৈলের মধ্যে দিলে বেশি তৈল লেগে যেতে পারে, কোনোটায় কম যেতে পারে, টাকা তো আমি কম বেশ নেই না, আমি চিন্তা করি মানুষের কাছ থেকে ঠিকই তো টাকা নেই, কিন্তু কম বেশ তো হতে পারে তা তো আমি জানি না, এই জন্যে আমার ৩৫ বৎসরের উপরে এখানে বিজনেস, আমি যতদিন থেকে ব্যবসা করে যাই আঙ্কেল ততদিন থেকে ২৪টা ঘন্টা এই আস্তাগফিরুল্লাহর জিকির ছাড়া আমার জবানে আর কিছুই নাই। এই লোকটার ইমানদারি দেখে তাকওয়ার অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, যুবক তুমি বলো আস্তাগফিরুল্লাহর জিকির করে তুমি কি কিছু পাইছো নাকি? আস্তাগফিরুল্লাহ বলতে বলতে দুনিয়ায় কিছু পেয়েছো নাকি? যুবক বলতেছে, আঙ্কেল আপনাকে সব কথা বলা যাবে না, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না, দুনিয়ার জমিনে আস্তাগফিরুল্লাহ আমি পড়ে অনেক কিছু পাইছি। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে বললেন, বাবা জুল হাত করি, আমিও তো মুরব্বি, কোন দিন মরে যাব জানি না, আমাকে আস্তাগফিরুল্লাহ বলে কি পাইছো বলো, আমিও পড়ব। যুবক এবার দাঁড়াইয়া চুকের পানি ছেড়ে বলছে, আঙ্কেল ৩৫ বছরের উপরে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, এই আস্তাগফিরুল্লাহ জিকিরের বরকতে আমার আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি যেই সময় আস্তাগফিরুল্লাহ পড়ে হাত উঠাইয়া দেই ৩৫ বছর হয়েছে আল্লাহর কাছে আমি যা চাইছি, হাত নামাবার আগে আমার আল্লাহ আমাকে তা দান করেছে, আমি আস্তাগফিরুল্লাহর এত বরকত পেয়েছি, আল্লাহর কাছে আমি জীবনে যা চাইলাম তাই তো পাইলাম, এক কথায় আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন, হাত উঠালেই কবুল হয়ে যায়,
এই জন্য আমার খাবারে অনেক বরকত। আমি এখানে রুটি বিক্রি করে আমার পরিবার চালাই, মসজিদ মাদ্রাসায় দিই, এতিমখানায় দেই, মা বাবার খেদমত করি, গরিবকে খেদমত দেই, গরিবকে দেই, যে যেখানে পারি দেই। এত কিছু দেওয়ার পরে রাত্রবেলা রুটি বিক্রি করি কয় টাকার, কিন্তু এত দেওয়ার পরে আমার ঘরের বরকত শেষ হয় না। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আর কি বলো, এই গোলাম রুটি বিক্রেতা বলতেছে আঙ্কেল ইস্তাগফিরুল্লাহ জিকিরি করার কারণে 35-40 বছর হয়েছে, আজকে পর্যন্ত আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না, আমি কোনো কষ্ট পাই না, সব সময় আমি বডিতে শক্তি পাই। এবার মুরব্বী ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা এত কিছু আমাকে শোনাইলা, বলো তো তোমার সব দোয়া কি আল্লাহ কবুল করছে? জীবনে যত দোয়া করেছো সব দোয়া কি আল্লাহ কবুল করেছে আমাকে বলো। যুবক দাঁড়িয়ে বলছে, আঙ্কেল হাম, আমার জীবনে আল্লাহর কাছে যত দোয়া করেছি কোনো দোয়া তো আল্লাহ আমাকে ফিরাইয়া দেয় নাই, জীবনে যা চাইছি তাই পাইছি কিন্তু একটা দোয়া কবুল হয় নাই। এই কথা বলে যুবকটা হাউমাউ করে কান্না শুরু করেছে। অগো আঙ্কেল, আমার জীবনে যত দোয়া করেছি আস্তাগফিরুল্লাহর বরকতে সব পাইছি কিন্তু একটা দোয়া আজ পর্যন্ত কবুল হয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বলো তো বাবা কি দোয়া করছো কবুল হয় নাই? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আজকে 35 বছর থেকে দোয়া করে যাই, সব দোয়া কবুল করেছেন আর বলেছে আল্লাহকে, আয় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ বলে এই পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, সবাই আমাকে বলে, আমি তো লোকটাকে কোনোদিন দেখি নাই, চিনি নাই, পৃথিবী বিশ্ববিখ্যাত আলিম বাদশাহ যাকে টলাইতে পারে না ইমান থেকে, এত আঘাত করছে, এত পিটাইছে, জবান দিয়ে যা বলেছে তার উপরে অটল আর ইস্তেকাম ছিল। আমার দিলের ভিতরে 35 বছর থেকে তামান্না আকাঙ্ক্ষা, আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে জীবনে একটাবার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, আমি আমার জীবনে একটাবার ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, এই জন্য আল্লাহর কাছে এত দোয়া করছি, আল্লাহ এই দোয়াটা কবুল করে নাই, সব দোয়া কবুল করছে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, এই জন্যে মনে বড় আফসোস থেকে গেল, কোনদিন মরে যাব, আল্লাহ সব কিছুর সুযোগ দিল কেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি না? আঙ্কেল আপনি জানেন না, আপনি আসার কিছুক্ষণ আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে বলেছি, আল্লাহ তাআলা মরে যাব তো না জানি কালকেও, কিন্তু আমি যদি কালকেও মরে যাই এর আগে হলো ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখাও। এই দোয়া করে মাত্র দোকানের ভিতরে ঢুকছি, আপনি আসছেন, আপনাকে সুযোগ দিলাম, বসেন। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল যুবকের চেহারার দিকে তাকিয়ে কান্না করে বলেন, আল্লাহ এত বড় বুজুর্গ আমিও তো হতে পারি নাই, আমাকে এত বড় আলিম বানাইছো, ইমাম বানাইছো, কিন্তু আমিও তো মুস্তাজাব দাওয়া হতে পারলাম না, আরে গরিবের ছেলে রুটি বিক্রি করে করে মুস্তাজাব দাওয়া হয়ে গেল, এমন সম্পর্ক আস্তাগফিরুল্লাহ জিকিরের মাধ্যমে তোমার সাথে করে ফেললে, তুমি তার সব দোয়াকে কবুল করে আজকে তাকে আমার বাড়িতে না পাঠাইয়া ঘুরাইয়া আমাকে তার দোকানে পাঠাইছ। আল্লাহু আকবার। তিনি দাঁড়াইয়া যুবকের বুকের সঙ্গে মুখ লাগাইয়া কপালে চুম্বন করে বললেন, ও বাবা ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার
জন্য দোয়া করেছো, আল্লাহ তোমার এই দোয়াও কবুল করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য যাওয়া লাগে নাই, বরং ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার দোকানে পাঠায়া এই মুহূর্তে তোমার সামনে দাঁড় করাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলে। ও ভাই, কথা লম্বা করতে চাই না, বুঝাতে চাই সে মালিককে চিনলা না, সে রবকে তুমি চিনলা না, শুধুমাত্র ছোট্ট একটা জিকির আস্তাগফিরুল্লাহ, ওই আস্তাগফিরুল্লাহ পড়ে জিন্দেগিকে কেমনে কামিয়াব করে ফেললো। তুমি আর আমি এজন্য রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, খুব বেশি আমলের দরকার নাই, অল্প আমল নির্ভেজাল আমল, অল্প আমল শিরিক মুক্ত আমল, অল্প আমল বিদাত মুক্ত আমল, এভাবে করে যদি আমরা মরে যেতে পারি আল্লাহ আমাদেরকে মাফ দিবেন। বুঝাতে চাইলাম এই যুবক যদি আস্তাগফিরুল্লাহর জিকির করে আল্লাহর ওলি হতে পারছে, তুমি আর আমি কেন পারি না? বোঝা গেল তোমার আর আমার দিল ঠিক নাই, তোমার আর আমার খাবার ঠিক নাই, তোমার আর আমার আল্লাহর সঙ্গের কমিটমেন্ট ঠিক নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার শেষ কথা হলো, আজকের রাত্রে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে রাত্রে আল্লাহর সাথে এমন সম্পর্ক করব, আর আল্লাহকে বলবো আল্লাহ পৃথিবীর সবাই যদি ভুলে যায় তোমার পায়ে ধরলাম তুমি ভুলা যাইও না, আমার বিশ্বাস আল্লাহ ভুলে যাবেন না। এই জন্যে তো আমার আল্লাহ ডাক দিয়ে মাঝে মাঝে বলেন, গুলাম তুই ভুলে যাইতে পারিস, তুই নিমক হারাম, আমি কথা দিলাম তুই 1000 বছর ভুলে যাইতে পারিস, কিন্তু আমি 1 সেকেন্ডও ভুলি না। আল্লাহ আমাকে আপনাকে ভুলে যায় না, কিন্তু আমি আর আপনি আল্লাহকে ভুলে যাই। এই জন্যে বন্ধুগণ জিন্দেগিতে একটা উদ্দেশ্য থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক করা। যেভাবেই হোক যেভাবেই হোক এই আল্লাহকে কনভিন্স করে নিজের কাছে রাখা, যখন যা চাইবো তা যেন আদায় করতে পারি, এই জন্যে সবসময় আল্লাহকে খুশি রাখা লাগবে। বলেন পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য আজকে রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহ তো বলছেন আজকে কাছাকাছি ডাকতেছেন আয়েশা, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এখানে আয়েশা ডাকতেছেন, আল্লাহ ডাকতেছেন, বলতেছেন গোলাম আয় কাছাকাছি আয়, আয় তোকে আমি মাফ করে দেব, চাইবো তো ইনশাআল্লাহ। আমরা কারা কারা এখানে আসছি নতুন একটু দেখি তো, একবার আজকে নতুন আসছেন, মাশাআল্লাহ অনেক আসছেন, আল্লাহ যেন সবার এই হাতগুলোকে জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে কবুল করেন। সবাই জুড়ে পড়েন আমিন, আমাদের সবাইকে যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আমার বন্ধুগণ সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর সাথে সম্পর্ক করব তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ তো মাঝে মাঝে এই জন্য আমার নবীকে ডাক দিয়ে বলতেন, আমি বারবার বলেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ও রাব্বাকা ফাকাব্বির, ও সিয়াবাকা ফাতাহির, ও চাদরওয়ালা চাদরের নিচ থেকে বের হও, কম্বলওয়ালা কম্বল থেকে বের হও, ফাতেমাকে ঘুম পাড়াইয়া দাও, তোমার মেয়ে ফাতেমা তোমাকে দেখবে না, খাদিজাকে কম্বলের নিচে রাখো, আর তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে শুয়ে থাকবে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে একা একা থাকবো আমার ভাল লাগে না, বন্ধু কম্বল থেকে একটা বার বের হও, আর একটা বার সেজদায় গিয়ে আমাকে ডাক দাও, তুমি ঘুমিয়ে থাকবে, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তো তোমার প্রেমে পাগল হয়ে ঘুমাই না, একবার তুমি সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার সেজদার জায়গায় হাজির হয়ে যাব। মাওলা তো আসতে চায়, এই জন্য আজকে সে রবের সাথে সম্পর্ক করে ইনশাআল্লাহ। বলেন যাক, কথা লম্বা করবো না, আগামীকালকে আবার রোজা রাখবেন, আপনারা রাখবেন না, চেষ্টা করবেন সবাই, যে আমলগুলার কথা বলেছি আমলগুলা করবেন, মা বন্ধুদেরকে এগুলাই করতে বলবেন, আর কালকে রোজা রাখবেন,
আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ইস্তেগফার করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমিন। সবাই বলেন আমিন। আমিন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহ গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله أستغفر الله إن الله غفور رحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يقول لك আমরা দোয়া করব। অনেকে দোয়া চেয়েছেন না, আরো জোরে বলেন আল্লাহ। আমরা ওয়াদা দিলাম আজ থেকে আর কোনোদিন গুনাহ করব না, শিরিক করব না, বিদআত করব না, সগীরা কবীরা যত গুনাহ করেছি সকল গুনার উপরে লজ্জিত হয় তওবা করলাম। ইয়া আল্লাহ আমাদের তওবাকে কবুল করো, আজকের রাত্রের সকল মাগফিরাত রহমত নাজাত বারাকাত আমাদেরকে দান করো, পরিবারকে মাফ করো। ইয়া আল্লাহ কথা দিলাম বেঁচে থাকতে আর গুনাহ করব না। আমিন আমিন। হাত মামা অনেক রাত্র হয়ে গেছে, আমরা মোনাজাত করে ফেলবো, 11টা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة
وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ وَأَدْخِلْنَا الْجَنَّةَ مَعَ الْمُتَّقِينَ وَالْأَبْرَارِ اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَلِوَالِدَيْنَا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي गुनाहगार तेरे माफ करने वाला ऐ बेफाना तेरे फाना देने वाला ऐ वो बाबी तेरे वो बाप दूर करने वाला ऐ परेशानी दिल रे शांति देने वाला मुनीब गुनार बुझा मथैनिया अपराधीर बेशे कंगाल फकीरेर बेशे गबीर ओजनीति हजार हजार गुलाम निया गुटा जिंदगीर गुनार बुझा माथाय निया तुमी मुनीबेर कदमे दुईटा हाथ रेखे तौबा करलाम जत गुना करसी अन्याय करसी आमादेर जिंदगीर गुनागुलाके माफ करे दाओ आय अल्लाह गुनार कारणे गाड़ीर चाकार नीचे फलाइया आगुन दिया जलाया पानीर मध्य डुबाया अल्सार कैंसर डायबिटीज हार्ट अटैक किडनी डैमेज ब्रेन स्ट्रोक ब्रेन ट्यूमर पैरालाइसिस दिया बिछाना गोड़ा गोड़ी कराया कष्ट दिया मौत दियो ना आय अल्लाह मौतेर समय जदि चले आसे पवित्र रमजानुल मुबारकेर तहज्जुदेर सेजदाय जुमार दिनेर कुरान तिलावतेर हालते विश्व नबीके स्वप्ने देखाइया सोनार मक्कार मदीना जियारत कराइया काबार गिलाफे दराइया हजरे अस्वदे चुम्बन कराइया मकामे इब्राहिमे दुई रकात नमाज पढ़ाइया जमजमेर पानी दिया गुसल कराइया मुनीब जन्नत चुकेर सामने राइका आमादेर कासे मलाकुल मौत पाठायो अल्लाह अमुनीब आमरा जरा हाथ उठाइलाम अल्लाह तुमी जानो ए मानुषगुलार मध्ये सबथेके बड़ गुनाहगार आमी চক্ষু বন্ধ করলে জাহান্নামের দাউ দাউ করা আগুন ছাড়া কিছুই দেখা যায় না অমনি তোমার পায়ে দড়ি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না আয় আল্লাহ আজকের রাত্রে তুমি তো যত মানুষকে মাফ দিবা আমাদের নামটা লিখে দিও হাত উঠাইলেন সবার জিন্দেগির গুনাগুলাকে মাফ করে দাও মনের জায়েজ মকসাদকে পুরা করে দাও অমনি আমাদের মা বাবা মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান দাদা দাদি নানা নানি চাষা চাষি ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে কবরে আছে সবাইকে মাফ করে দাও
কষ্ট দিছে ব্যথা দিছে দুঃখ দিছে সব মানুষকে মাফ করে দিলাম আল্লাহ তুমিও মাফ করে দাও এরো শিলে আমাদেরকে মাফ করে দিও মুনি আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দাও সন্তানগুলোকে মুজাদ্দিদে জামাত বানাও আজকে রাতে যত মানুষকে মাফ করবা আমাদের সবাইকে মাফ দিও যত মানুষের রিজিকের ফয়সালা দিবা আমাদের হালাল কুশাদা রিজিক দিও যত মানুষকে সুস্থতার ফয়সালা করবা আমাদের জিন্দেগীকে সুস্থতা দিও রুহানি জিসমানি বিমার থেকে আমাদেরকে বাঁচাইও দেশে বিদেশে যে যেখান থেকে দোয়া চাইছেন সবার দোয়াকে তুমি কবুল করে নিও ইয়া আল্লাহ আমাদের সবার দোয়াকে কবুল করে নিও ইয়া আল্লাহ করোনা ভাইরাস সহ সকল বিপদ থেকে আমাদেরকে বাঁচাইও আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম না জানি এই মজলিসে আমার মতো কত হতবাগা যুবক আছে যার কলিজা টুকরা বাবা নাই এমনও আছে যার মা নাই এমন যুবক আছে যার মাও নাই বাবাও নাই আয় আল্লাহ আমাদের যাদের কলিজা টুকরা দরদি বাবা সারাদিন খাস করে মাতার গাম পায়ে ফেলে বিকাল বেলা করে ফিরে নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে এই বাবা আমাদের যাদের নাই আজকে রাত্রে বাবাকে মাফ করে দাও আমার মতো কত যুবক আছে কতদিন হয়ে গেছে মন কুলে একবার আব্বা বলে ডাকতে পারে না আল্লাহ আমাদের গাড়ি আছে বাড়ি আছে সব আছে কিন্তু বাবা নাই যেই বাবা বাজার থেকে ভালো কোনো জিনিস আনলে নিজে না খাইয়ে আমাদের খাওয়াইছে আমাদেরকে মানুষ করার জন্য যেই বাবা কাজ করছে বৃষ্টিতে শরীরের জামা গুলা ভিজে গেছে পাল্টায় নাই শরীরের মধ্যে সেই জামা গুলা আবার শুকাইছে কতদিন দেখেছি বাবা আমাদের ঈদের দিনে নতুন জামা কাপড় দিয়া বাবা ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জুতা পরে ঈদগাহে এই বাচ্চা আমরা দুনিয়ায় এসে সেই মাকে বই লাগেছে আল্লাহ সেই মায়ের কবরটাকে জান্নাত বানাও ডেলিভারির সময় মা দুই আড়াই বালতি ব্লাড যাওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে আমাদেরকে ভূমিষ্ঠ করার পরে কাপড় দিয়া পেঁচাইয়া যেই অজ্ঞান মায়ের চোখের সামনে তুলে ধরছে আর ডাক দিয়া বলছে দেখ তোর কি হইছে দেখ মা কষ্ট করে আমাদের চাঁদ মুখের দিকে তাকাইয়া দশ মাস দশ দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন দিয়া ডাক দিয়া বলছে আল্লাহ আমার হায়াত নিয়া হলে আমার বাচ্চাকে বড় করে দাও আয় আল্লাহ যেই মা আমাদেরকে রাত্রবেলা নিয়ে ঘুমাইছে ডান পার্শ্বে প্রস্রাব করেছি মা বাম পার্শ্বে নিয়ে শুয়েছে বাম পার্শ্বে প্রস্রাব করছি মা সারারাত্র বুকের উপরে শুয়ে মানুষ করছে
এই মা আমাদের যাদের নাই মায়ের কবরটাকে জান্নাতুল ফিরদৌস বানাইয়া দাও আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও আল্লাহ তুমি তো জানো আমার মা তো অসুস্থ তোমার কুদরত থেকে শিফা দিয়া দাও আল্লাহ কিয়ামতের দিন সবাই যখন সবাইকে হারাইয়া পরিশান হইয়া দৌড়াবে ওই সময় যেন আমরা আমাদের দরদি মা বাবাকে না হারাইয়া যাই মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া আশাইয়া আশাইয়া জান্নাত দিও আল্লাহ আজকে রাত্রে আমাদের সবার দিলের মাকসাদ পুরা করে দাও আমাদের হায়াত বাড়াইয়া দাও আমাদের রিজিক কুশাদা করে দাও আমাদেরকে সুস্থ জীবন দান ফরমাও আসমানি জমিনি মুসিবত থেকে বাঁচাও মানুষ শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও জাদু টুনা কুমন্ত্র কুফুরি কালাম থেকে আমাদেরকে বাঁচাও বাঙালি যারা দেশে বিদেশে যেখানে আছেন সবাইকে বাঁচাও সুস্থ রাখো যারা দোয়া চাইলেন যারা দোয়া চাইতে পারলেন না সবার দোয়াকে কবুল করে না অমনি আজকে তুমি বলছো আমার কাছে চাও আমি মাফ করে দিব আল্লাহ আমরা তো দুইটা হাত উঠাইয়া ধরছি তুমি একটাবার তাকায়া দেখো মুনি সবাই জোরে চিৎকার করে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ মুনি তোমার পায়ে ধরি রাত্র শেষ হয়ে যাওয়ার আগে আগে মাফ করে দেও আল্লাহ রাত শেষ হয়ে যাওয়ার আগে মাফ করে দেও আল্লাহ তুমি প্রথম আসমান থেকে চলে যাওয়ার আগে আগে মাফ করে দাও আল্লাহ মাফ না দিয়ে রাত্র শেষ করে দিও না আল্লাহ আল্লাহ আমাদের চাইতে তো তোমার অনেক দামি দামি গুলাম আছে কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো মনিব নাই আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও ইয়া আল্লাহ আজকে রাত্রে আমাদের মাফ করে দাও আল্লাহ তো গোলা মানুষের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ বাড়িতে দেখেছি ভাইয়ের সঙ্গে বেয়াদবি করলে বাবার সঙ্গে বেয়াদবি করলে গাড় ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বিদায় করে দেয় সারাদিন বাহিরে বাহিরে থাইকা থাকবার জায়গা না পাইয়া সন্ধ্যার পরে পিছনের দরওয়াজায় গিয়া আম্মা বলে আমরা ডাক দেই মা পিছনের দরওয়াজা খুলে বুকের সঙ্গে জড়াইয়া বলে বাবারে সবাই তোমাকে তাড়াইয়া দিতে পারে আমি আমার নাড়ি চড়াদন কলিজার টুকরা সন্তানকে তাড়াইয়া দিতে পারি না আল্লাহ আমরা সারা জীবন ঘুরাইয়া পেঁচাইয়া গুনা করছি জিন্দগির শেষ দিকে আইসা তোমার কাছে হাত উঠাইছি তোমার পায়ে ধরি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ অমনি আজকে তো কোটি কোটি মানুষকে মাফ করবা আমরা কথা দিলে আমার গুনাহ করব না কথা দিলে আমার গুনাহ করব না আল্লাহ আল্লাহ যাই না শুই না কারো ক্ষতি করব না ইয়া আল্লাহ কারো গীবত শেখায়ত করব না আল্লাহ তোমার পায়ে ধরি হাত নামাইবার আগে মাফ কইরা দাও ইয়া আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও একটাবার তুমি বলো গোলাম যাও আমি মাফ করে দিছি আল্লাহ একটাবার বলো যাও আমি মাফ করে দিছি আল্লাহ যতদিন দুনিয়ায় রাখো ইমানের উপরে রায় কবনে আল্লাহ সমাজের যে অবস্থা বেঈমান বানাইও না আল্লাহ আমাদের বেঈমান বানাইও না
আল্লাহ দেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসাকে হেফাজত করব, বাংলাদেশটাকে হেফাজত করব, ইয়ালা মজলুমদেরকে জালেম থেকে হেফাজত করব, ইয়ালা জালেমদেরকে হেদায়েত দান করব, হেদায়েত না থাকলে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস হব, ইয়ালা বাংলাদেশে আর রক্ত জড়াইও না আল্লাহ, আমুনি শাবানের সকল বরকত আমাদের দান করব, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও আল্লাহ, আমাদেরকে ঈদের দিন পর্যন্ত রাত্র পর্যন্ত পৌঁছায় দাও, যেই রাত্রে না সাধারণভাবে মাফ করবো এই রাত্র পর্যন্ত পৌঁছায় দাও, ইয়া আল্লাহ আমাদেরকে শবে কদর পর্যন্ত পৌঁছায় দাও, ইয়া আল্লাহ শবে কদরের রাত্রে ইবাদত পর্যন্ত পৌঁছায় দাও, ইয়া আল্লাহ আমাদের জিন্দগির গুনাগুলোকে মাফ করো আল্লাহ, তুমি মাফ না দিলে আমরা হাত নামাবো না আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমনি এই মজলিসে আমার মতো গুনাগার থাকতে পারে, চোর থাকতে পারে, ডাকাত থাকতে পারে, জিনাকার থাকতে পারে, এই মসজিদে মজলিসে তোমার ওলিরাও থাকতে পারে, আল্লাহ যার হাত ভাল লাগে তার হাতে রসিলে আমাদের মাফ করো, ইয়া আল্লাহ মাফ করো আল্লাহ, তুমি তো দেখতেছো উনি একটাবার আমাদের মসজিদের দিকে তাকাও, ইয়া আল্লাহ একটাবার তাকাও আল্লাহ, ইয়া আল্লাহ একটাবার তাকাও আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের মনের মাকসাদরে পুরা করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদের এই মুহূর্তে মাফ কইরা দাও আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সবাইরে মাফ কইরা দাও আল্লাহ, সবাই এক মিনিট নিজের মনের কথা আল্লাহরে বলেন, যার যার মতো করে মনের কথা আল্লাহরে বলে আল্লাহ, মাফ করে দিও, হাত নামাই দিতে মন চায় না, ইয়া আল্লাহ তুমি তোমার গোলামদের লিস্টে জায়গা দিও, অলিদের লিস্টে জায়গা দিও আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দিও আল্লাহ, ভয় হয় যদি হাত নামাইয়া দেই তুমি মাফ না করো কই যাইব আল্লাহ, আল্লাহ হাত নামাইয়ে দিলে আমরা কই যাইব যাওয়ার জায়গা নাই আল্লাহ, তুই মাফ কইরা দাও ইয়া আল্লাহ, তুমি যদি মাফ না করো দোয়া শেষ হয়ে গেলে কার কাছে যাইব আল্লাহ, আল্লাহ আমাদের মাফ কইরা দাও আল্লাহ, আল্লাহ اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على كل شيء قدير وصلى الله تعالى على النبي وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين